নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি অবশ্যই শুনবেন, কোনো দিকে ফোকাস আপনারা রাখবেন না, মেনলি এই ভিডিওটির উপর আপনারা ফোকাস রাখুন। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ধনু রাশির মহা পরিবর্তন আসতে চলেছে 30 বছর পর, এবং 2028 সাল পর্যন্ত এই মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি। তাই ভিডিওটি মোটো কেটে কেটে আপনারা দেখবেন না। আপনি ধনুর জাতক বা জাতিকা, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও। দেখুন, ধনুরাশি 30 মার্চ 2025 থেকে আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে। আপনারা শনির ঢাইয়ার উপর অনেক ভিডিও দেখেছেন। আমি আজকে আপনাদের মনের যে ভ্রমগুলো রয়েছে কি না, যে কনফিউশনগুলো রয়েছে, সেটা আমি দূর করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, আলোচনাটি অবশ্যই শুনবেন। এবং যারা ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, ধনু রাশির 30 বছর পর এই ঢাইয়া শুরু হতে চলেছে, 30 মার্চ 2025 থেকে, এবং 2.5 বছর এই ঢাইয়ার কিন্তু প্রভাব থাকবে। দেখুন, শনি কী করে, শনি আমাদের ন্যায়কারক গ্রহ, শনি কর্মফলদাতা, এবং শনি আমাদের ক্ষেত্রে বিশেষ করে কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে। শনি যেটা দেয় না, যদি সুখ আপনাকে দেয় দীর্ঘ সময় ধরে দেয়, যদি দুঃখ দেয় সেটাও দীর্ঘ সময় ধরে দেয়, যদি অর্থ আপনাকে দেয় সেটাও দীর্ঘ সময় ধরে অর্থ দিয়ে থাকে, এবং যদি রোগ দেয় সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু দেয়। অর্থাৎ শনি হচ্ছে ধীরগতি প্ল্যানেট, অর্থাৎ যেটা দেয় অনেক সময় ধরে কিন্তু সেগুলো কিন্তু দিয়ে থাকে। শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথী দুটোতেই কিন্তু মানুষকে কিন্তু ম্যাচিউরিটি করায়, অর্থাৎ আপনার কে আপন কে পর আপনি কিন্তু জানতে পারবেন। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটির উপর ফোকাস রাখুন, অন্যদিকে মনোযোগ দিবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 30 বছর পর আপনার রাশির চতুর্থভাবে শনি অবস্থান করছে। চতুর্থভাবে যখন শনি অবস্থান করে তখন কিন্তু ঢাইয়া কিন্তু শুরু হয়, অর্থাৎ যখন রাশির চতুর্থ অথবা অষ্টমভাবে শনি প্রবেশ করে তখন রাশি সাপেক্ষে ঢাইয়া কিন্তু শুরু হয়। অর্থাৎ আপনার রাশির চতুর্থভাবে 30 মার্চ 2025 থেকে শনি কিন্তু প্রবেশ করছে। চতুর্থভাব কী? চতুর্থভাব আমাদের সুখ সুবিধা, প্রপার্টি, মা, বন্ধু, শিক্ষা, কেরিয়ার, বাহন সমস্ত কিন্তু বিচার করা হয় এই চতুর্থ ভাব থেকে। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে। শনি আপনার প্রাপ্য হয়ে নেই তো, শনি আপনার নিজস্ব নেই তো, এগুলো দেখা দরকার রয়েছে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি তুঙ্গ গৃহে অবস্থান করে, শনি যদি আপনার শুভভাবে অবস্থান করে, অবশ্যই আপনারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু আপনারা পাবেন। মহা পরিবর্তন লিখে রাখুন, টাইরিতে নোট করে নিন এই মহা পরিবর্তন। দেখুন, আপনার চতুর্থভাবে অবস্থান করে প্রথম আপনাদের প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কাটবে। কোনো আপনারা প্রপার্টি পারচেস করতে পারেন, কোনো সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন এই সময়, বা যাতে সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যাটা আপনাদের কাটবে, সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো বাহন আপনি কিনতে পারেন, অর্থাৎ কোনো গাড়ি, কোনো মেশিনারি গুডস আপনি কিনতে পারেন, আপনি দু চাকাও কিনতে পারেন, আপনি চার চাকাও কিনতে পারেন, অর্থাৎ বাহন সুখ আপনার দিবে। এবং
বন্ধু থেকে, আপনার বন্ধু থেকে আপনি কিন্তু সাহায্য কিন্তু পাবেন। শুনি ঢাইয়া চলছে, আমি বলবো আপনার বিশেষ করে মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথের দিকে আপনি অবশ্যই নজর দিন, কারণ মায়ের হেলথ বা মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও সমস্যার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অবশ্যই এই দিকটা ফোকাস করুন। এবং শুনি আমাদেরকে কী দেয়, শুনি আমাদেরকে কিন্তু দুঃখ কষ্ট কিন্তু দেয়, অর্থাৎ ন্যায় কর্ম করুন, ভালো কর্ম করুন। আপনার শনি জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে, আমি মেনে নিলাম আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ রয়েছে, কিন্তু আপনার যদি কর্ম ভালো থাকে কি না, শনি অটোমেটিক আপনাকে ভালো রেজাল্ট দিবে। আর আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো রয়েছে, আপনার কর্ম খারাপ রয়েছে, অটোমেটিক শনি কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্টগুলো দিবে। তাই আপনারা অবশ্যই যারা বাস্তবে নির্ধনী মানুষ রয়েছেন তাদেরকে সাহায্য করুন, ন্যায় কর্ম করুন, এবং রাস্তার দুস্থ কুকুরকে কিছু হলেও খেতে দিন, তাতে শনির নেগেটিভ প্রভাব আপনার কাটবে। আপনারা ভিডিওটি শুনছেন, অবশ্যই একটু হলেও মনোযোগ দিয়ে শুনবেন, এবং ভিডিওটি শুনলেন একটু মনটা আপনাদের ভালো লাগবে, মনে একটা আলাদা উৎসাহ তৈরি হবে কৌশিকরা ভিডিও শুনলে। আমি বারবার বলছি, এটা শুধুমাত্র ভয় না, শনির ঢাইয়া আসছে, শনি সাড়ে সাথে আসছে, বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে, এটা না। এই ঢাইয়া নিয়ে আজকে আমি আলোচনা করছি, দেখুন। এবং শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দিবে, এটা একদম নিঃসন্দেহে বলা যায়। এবং গৃহ নির্মাণ, কোনো বাড়ি তৈরি করা বা কোনো ফ্ল্যাট কিনা বা কোনো জমি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল দিচ্ছে। এবং যারা কর্ম নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, চাকরি পাচ্ছিলেন না বা প্রমোশন আটকে গেছিল, এই প্রমোশন আপনাদের হবে, চাকরি প্রাপ্তির একটা বড় সুযোগ আপনাদের আসবে, সরকারি হোক এবং বেসরকারি দুই দিক থেকে চাকরি প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসবে। এবং যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন এবং কর্মক্ষেত্রে, এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়বে, অর্থাৎ রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে শত্রুতা, এবং আপনার বিশেষ করে আপনি যেখানে কাজ করছেন সেই কর্মক্ষেত্রে আপনার শত্রুতার জায়গায় কিন্তু বাড়বে। আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে। এবং আপনাদের রোগ এবং ঋণ, আমি বলবো এই সময়টাতে আপনারা কোনো ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করবেন না, ঋণ থেকে আপনারা দূরে থাকুন। এবং স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ক্ষেত্রে আপনাদের মে মাসের পর থেকে, যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, মে 2025 পর থেকে আপনাদের কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি ভালো থাকে তবেই। এবং কম্পিটিটিভ যাদের পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং এর সাথে সাথে আমি বলবো শনি সরাসরি আপনার অর্থনৈতিক জায়গাটা, কারণ আপনাদের ধনাধিপতি এবং তৃতীয়পতি চতুর্থভাবে অবস্থান করছে, ফিনান্সিয়াল জায়গাটা আপনার মজবুত করবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, অনলাইন সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই সকল, বা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এই শনি সাড়ে সাথী আপনাকে বেশ কিছু ক্ষেত্রে যেমন শিক্ষা দিবে, তেমনি আপনাকে কিন্তু খাঁটি সোনাতে পরিণত করবে। কী উপায় করবেন, আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, মহাদেবের উপাসনা এবং কৃষ্ণ নাম আপনারা জপ করুন, তাতে শনির যে নেগেটিভ প্রভাব আপনাদের কাটবে। এবং বাস্তবে যারা নির্ধনী মানুষ রয়েছেন তাদের সহায়তা করুন, যারা দুর্বল মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ান, তাতে কিন্তু শনির জায়গাটা কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনাকে দিবে। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল, বারবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না।
আর যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।